নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের চপ। এটা আপনারা অবশ্যই বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, তবে কিন্তু এটা গরম গরম পরিবেশন করতে হয়। তাহলে দেখে নিন চিংড়ি মাছের চপ বানানোর জন্য কী কী লাগছে। লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা আর খোসা ফেলে দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এটা আছে 200 গ্রাম। এই চিংড়ি মাছ আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি পেস্ট না বানালেও হবে। লাগছে 2 টেবিল চামচ ভেজানো ছোলার ডাল। ছোলার ডাল আমি বেটে নিয়েছি। নিয়েছি 1টা সেদ্ধ আলু। আলুর খোসা আমি ফেলে দিয়েছি। আদা রসুন ছেঁচা 1 চামচ, 1টা পেঁয়াজ কুচি, লাগছে ধনে পাতা কুচি, 1টা কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, গোটা জিরা সামান্য, গোটা মৌরি সামান্য, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি, আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন, হলুদ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, নুন পরিমাণ মতো, লাগছে 1টা ডিম, লেবুর রস 1/2 চা চামচ, লাগছে বিস্কুটের গুঁড়ো, আর লাগছে তেল। প্রথমে আমি চিংড়ি মাছের চপের যে পুর সেটা বানিয়ে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে দেব। তেলের মধ্যে গোটা জিরা আর মৌরি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ আমি খুব বেশি না ভেজে অর্ধেক ভেজেছি। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ছেঁচা। এবার পেঁয়াজ আর আদা রসুন ভেজে নেব, তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না। এরপর এই ভাজা পেঁয়াজের মধ্যে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দিচ্ছি ছোলার ডাল বাটা। দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। সেদ্ধ আলুটা ভেঙে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাস বন্ধ করে দিচ্ছি। ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। সব উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের চপ বানানোর পুর। এবার এটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হতে দেব। চপের যে পুর সেটা আমি ঠান্ডা করে নিয়েছি। এর থেকে অল্প নেব আর একটু লম্বাটে করে চপ গড়ে নেব। চপ আপনারা চাইলে ছোট বা বড় বানাতে পারেন। একইভাবে সব কোটা চপ বানিয়ে নেব। এবার ডিমটা ফাটিয়ে নেব 1টি পাত্রে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। কিভাবে চপ বানাবেন দেখাচ্ছি। চপের পুরটা ডিমের গোলাতে ডুবিয়ে নেব। এরপর ভালোভাবে লাগিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। আবার এটা দিয়ে দেব ডিমের গোলাতে। লাগিয়ে নেব ডিম। আবার দিয়ে দেব বিস্কুটের গুঁড়োতে। 2বার ডিমের গোলাতে দেব আর 2বার লাগিয়ে নেব বিস্কুটের গুঁড়ো। চপ তৈরি করে নিলাম। একইভাবে সব কোটা চপ আমি বানিয়ে নেব। এই চপগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। গরম তেলে সাবধানে চপ দিয়ে দেব। উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব চিংড়ি মাছের চপ, তবে এটা কিন্তু ভাজতে হবে মাঝারি আঁচে। এবার এগুলো তুলে নেব তেল ঝরিয়ে। একইভাবে বাকি চপ ভেজে নেব। এরপর গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের চপ। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।